সমাবর্তন কালো গাউন আর মাথায় টুপি পরে বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বেলা আর প্রথমবারের মতো এই সমাবর্তনের আয়োজন করেছে চট্টগ্রামের পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় মুস্তাফিজুর রহমানের রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক বিদায় হল সমাবর্তন গ্রাজুয়েটদের পরনে কালো টুপি আর গাউনেই ছেয়ে গেছে নগরীর দি কিং অব চিটাগাং পরিণত হয়েছে গ্র্যাজুয়েটদের মিলন মেলায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির পক্ষ হতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি এ সময় গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যেই তিনি বলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তাদের দ্বারা শেষ করার আহ্বানের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সঠিক নিয়ম মেনে শিক্ষার কার্যক্রম পরিচালনার সাথে সাথেই শিক্ষকদের পড়াশোনা ও গবেষণা চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি আমি যুব সমাজকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার কাজে আত্মনিয়োগের উদাত্ত আহ্বান জানাই বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত মোট দু হাজার শিক্ষার্থীকেই ডিগ্রি প্রদান সাতজনকেই চ্যান্সেলর স্বর্ণপদক ও বারো জনকেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বর্ণপদক প্রদান করা হয় অন্যদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শেষে এমন আনুষ্ঠানিক বিদায় পেয়ে উচ্ছ্বাসের বাদ ভেঙেছে গ্র্যাজুয়েটদের মনে তবে উচ্চতর এই ডিগ্রি শেষে কে কি করতে চায় এমন প্রশ্নের জবাবেই সবারই উত্তর যেন একই আসলে আমি খুব আনন্দিত এবং আমার খুবই ভাল লাগছে আজকের দিনটি আমার জীবনের খুবই সেরা দিন সমাবর্তনে স্বর্ণপদক প্রাপ্তি এটা আসলে শিক্ষা জীবনের সর্বোচ্চ প্রাপ্তি যেটার আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা যায় না তো এতটুকু বুঝি এখন দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল কর্মজীবনে সর্বোচ্চ চেষ্টা করে যাব দেশের জন্য মানুষের জন্য এবং সমাজের জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার জন্য তাদের হাত দিয়েই গড়তে চাই সুন্দর সমৃদ্ধি এক বাংলাদেশ যেটি বিশ্বের বুকে ঠাই করে নিবে নতুন এক রূপে মুস্তাফিজুর রহমান চ্যানেল কর্নফুলি চট্টগ্রাম